হিন্দু পুরাণের এক প্রধান চরিত্র ভগবান শ্রীকৃষ্ণ, যার জীবনকাল আজ থেকে প্রায় 5000 বছর আগের ঘটনা। এই সময় হয়েছিল ইতিহাসের সবচেয়ে ভয়ানক যুদ্ধ তথা কুরুক্ষেত্রের যুদ্ধ। শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত বেশ কিছু প্রমাণ আমরা আজও দেখতে পাই। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি ভাইরাল হয় যেখানে দাবি করা হচ্ছে যে এটাই শ্রীকৃষ্ণের আসল ছবি। কিন্তু সত্যিটা কি জানলে আপনারাও চমকে উঠবেন। সবাই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন তাহলে কি সত্যিই পাওয়া গেল শ্রীকৃষ্ণের প্রথম ছবি। ভিডিওতে এগোনোর আগে সবাই পুরাণ কথা অফিসিয়াল মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। আজ ইন্টারনেটে এমন অনেক ছবি ছড়িয়ে পড়েছে যাকে শ্রীকৃষ্ণের আসল ছবি বলে দাবি করা হয়। কিছু ছবি শ্রীকৃষ্ণের সিরিয়াল থেকে সংগ্রহ করা হয়, আবার কিছু ছবি শ্রীকৃষ্ণের কোনো বিশেষ মন্দির বা তীর্থস্থানে তোলা, যাকে দেখিয়ে দাবি করা হচ্ছে যে এটাই শ্রীকৃষ্ণের আসল ছবি। কিন্তু এটাকে সত্যি ভাবার আগে কিছু জিনিস জেনে নেওয়া দরকার। আপনারা হয়তো অনেকেই জানেন যে ক্যামেরা আবিষ্কৃত হয়েছিল 1816 সালে, যা এক ফরাসি ব্যক্তি আবিষ্কার করেছিলেন, অর্থাৎ আজ থেকে কম করে 200 বছর আগে। 1826 সালে তোলা এই ছবিটিকে পৃথিবীর প্রথম ছবি মনে করা হয়, যা আজও সংরক্ষিত রাখা রয়েছে। বহু শতাব্দী আগে ক্যামেরা বলে কোনো বস্তু ছিল না, সেই সময় কোনো ছবি আজকের মতো তোলা সম্ভব ছিল না। আজ যেমন কিছুক্ষণের মধ্যেই আমরা কারোর ছবি ভিডিও তুলে নিজেদের ফোন অথবা কম্পিউটারে সেভ করতে পারি, সেই সময় কোনো ব্যক্তির ছবি তোলার কোনো উপায় ছিল না, তার চিত্র বানানো হতো। সেই সময়ের চিত্রকররা কোনো ব্যক্তিকে দেখে হুবহু তার মতোই চিত্র বানাতে সক্ষম ছিলেন। সেই চিত্রকেই সংরক্ষণ করে রাখা হতো, যা সেই ব্যক্তির পরিচয়। আজও আমাদের বাড়িতে আগেকার সময়ের বেশ কিছু ছবি রয়েছে, এমনকি বহু প্রাচীন স্থাপত্যে পুরনো যুগের ছবি দেখতে পাওয়া যায়, যাকে সেই সময়ে তোলা ছবি বলা যেতে পারে। এছাড়াও ব্যবহার করা হতো কয়েন, যেখানে কারো ছবি অঙ্কিত রয়েছে। এখনও দেখতে পাবেন যে পুরনো বেশ কয়েকটি কয়েনে কোনো ব্যক্তির চিত্র খোদাই করা আছে। এবার হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে প্রাচীনকালে ছবি বলতে কি বোঝাতো। এবার আপনাদের দেখাবো শ্রীকৃষ্ণের সবচেয়ে পুরনো ছবি। সাল 180 BCE, ইন্ডো গ্রিক রাজা অ্যাগাথোক্লাস কিছু বিশেষ ধরনের মুদ্রা জারি করেছিলেন। এর মধ্যে একটি চিত্রকে শ্রীকৃষ্ণের সবচেয়ে পুরনো ছবি বলা হয়েছিল। এই ছবিতে শ্রীকৃষ্ণকে সুদর্শন চক্র হাতে দেখা যায়। এরকমই আরও একটি মুদ্রায় বলরামজিকে দেখতে পাওয়া যায়, যার হাতে লাঙল রয়েছে। যেহেতু এটা ধাতুর উপর বানানো আকৃতি, সে কারণে প্রায় 2200 বছর কেটে যাওয়ার পরেও আজও সংরক্ষিত রাখা সম্ভব হয়েছে, যা বর্তমানেও পরিষ্কারভাবে চোখে পড়ে। সাল 1917-তে গদাশ্রম নারায়ণ মন্দিরে কিছু শিলাপট আবিষ্কৃত হয়েছিল, যার মধ্যে একটি সবচেয়ে রহস্যময়। এতে দেখতে পাবেন শ্রীকৃষ্ণের পিতা বসুদেব ছোট্ট কৃষ্ণকে মাথায় নিয়ে যমুনা পার করছেন। একে প্রায় 2100 বছর পুরনো শিলা মনে করা হয়, যাকে শ্রীকৃষ্ণের প্রাচীন চিত্র মনে করা যেতে পারে। এভাবে চিলাসের গুহার দেওয়ালে প্রাচীনকালের ছবি দেখতে পাওয়া গেছে, যাকে পেট্রোগ্রাফ বলে, যাকে বিশেষত ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামের প্রতীক বলে মনে করা হয়। একদিকে দেখতে পাবেন বলরামের হাতে লাঙল এবং অন্যদিকে শ্রীকৃষ্ণের হাতে সুদর্শন চক্র। একেও শ্রীকৃষ্ণের 1900 বছর পুরনো ছবি বলা যেতে পারে। এগুলি হলো শ্রীকৃষ্ণের সবচেয়ে পুরনো চিত্র, যা আজও আমরা দেখতে পাই। যদি কেউ একদম পরিষ্কার কোনো ছবি আপনাদের সামনে রেখে দাবি করে যে এটাই সবচেয়ে পুরনো ছবি, তাকে আমরা সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারি না, কারণ ওই সময় তো আর ক্যামেরা ছিল না, তাই এভাবেই দেওয়ালে অথবা কাগজের ওপর ছবি অঙ্কন করা হতো। রাজা রানীরাও নিজেদের ছবি প্রস্তুত করার জন্য বিশেষ চিত্রকরদের ডেকে পাঠাতেন। বন্ধুরা, আপনারা যদি শ্রীকৃষ্ণের জীবন্ত প্রমাণগুলি সম্পর্কে আরও জানতে চান, সেটা আমাদের কমেন্টে জানান। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণকথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন।
খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।